আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রবীন্দ্রনাথ সেদিন বড় আক্ষেপ করে বলেছিলেন, তুমি তার জন্য কাঁদো কারণ তুমি তাকে এখনো ভালোবাসো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাকে দেখে বুঝতেই পারছেন আমি কেন এসেছি এবং কি আয়োজন নিয়ে এসেছি। কিন্তু রবীন্দ্রনাথের কিছু কথা দিয়ে আমি আয়োজনটি শুরু করতে চাই। রবীন্দ্রনাথ সেদিন আক্ষেপ করে বলেছিলেন, তুমি তার জন্য কাঁদো এখনো কাঁদো কারণ তুমি তাকে এখনো ভালোবাসো। তোমার কান্না থেকে সে হাসে কারণ সে তোমাকে কখনোই ভালোবাসেনি। শুধু সময়ের প্রয়োজনে কাছে এসেছিল, আবার সময়ের পরিবর্তনে চলে গেছে। মাঝখানে যা কিছু হয়েছিল সব আবেগ, আর শেষে যা হয়েছে তা ছিল তোমার সাথে প্রতারণা। এখন অনেকেই কিন্তু বলতে পারেন, টুডে আই ক্যান আন্ডারস্ট্যান্ড দিস লাইন্স। চলুন তাহলে আমরা আয়োজন শুরু করে দিই। হ্যাঁ, আমাদের আজকের পর্বের নাম হচ্ছে স্তনের যত্নে টিপস। স্তন আজকের বিষয় হচ্ছে স্তনের যত্নে টিপস। স্তনের কোনো পেশি নেই, শুধু চর্বি, দুগ্ধ নালি ও গ্রন্থিগুলো সাসপেন্সারি লিগামেন্ট দিয়ে ধরা থাকে। ব্যায়াম করে কিন্তু স্তনের আকার বাড়ানো যায় না বা বিশাল ছোট করাও যায় না। ব্যায়ামের ফলে যেটা হয় যে মাসেল টোন হয়, তাই ছোট স্তন এবং উন্নত দেখায়, আর বড় স্তন অনেক শক্ত এবং দৃঢ় দেখায়। সাঁতার কাটলে স্তন সুগঠিত হয়, এটা সত্যি কথা। অসুখ বিসুখ এবং গর্ভকালীন অবস্থায় স্তনের যত্নেও সুষম আহার কিন্তু খুবই প্রয়োজন। প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন ও ক্যালসিয়াম, মিনারেল পূর্ণ খাবার গ্রহণ প্রয়োজন। সঠিক মাপের ব্রা পরা প্রয়োজন। যেসব মা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন, তারা সোজাভাবে বসে শিশুর মাথার নিচে হাত দিয়ে স্তন দান করবেন। শিশুকে স্তন পান করানোর শেষে স্তন বৃত্তে মৃদু চাপ দিয়ে অবশিষ্ট দুধ বের করে দেবেন। এতে স্তন সতেজ ও সজীব থাকবে। স্তন দানকারী মায়েরা হালকা গরম পানিতে স্তন ধোবেন, এতে রক্ত সঞ্চালন বাড়বে। স্তন দৃঢ় রাখতে সামনের দিকে ঝুঁকে কাজ করবেন না, বসার সময় সোজা হয়ে বসবেন। পিরিয়ড শুরু হবার কয়েকদিন পর প্রতি মাসে একবার নিজে নিজে স্তন পরীক্ষা করবেন। স্তনের আকার ও রং পরিবর্তন হলে কিংবা কোনো দলা বা পিণ্ড অনুভূত হলে স্তনের আকার ও রং পরিবর্তন হলে কিংবা দলা বা পিণ্ড অনুভূত হলে অতি সত্বর চিকিৎসকের শরণাপন্ন হবেন। স্তনের কিন্তু অনেক রকম সমস্যা হতে পারে, তার মধ্যে ক্যান্সার অন্যতম। অনেক উন্নত বিশ্বে দেখা গেছে যে তারা এত বেশি সচেতন, তারপরও তাদের স্তন্য ক্যান্সার হয়েছে এবং সেই ক্যান্সারে তারা ভুগছেন বা ভুগেছেন, পরবর্তীতে আবার সুস্থ হয়ে গেছেন। তাই আমি বলবো যে এটা কোনো হাসাহাসির কোনো বিষয় নয়, এটা লজ্জার কোনো বিষয় নয়, এটা পুরুষ নারী উভয়েরই জানতে হবে। নারীর জানতে হবে একান্ত তার নিজের জন্য, আর পুরুষের জানতে হবে যে তার স্ত্রীটা সঠিকভাবে আছে কিনা, তার স্ত্রীর শরীর ঠিক মতো আছে কিনা, কারণ এই জিনিসটা দুজনেরই জানতে হবে। কারণ অসুখ হচ্ছে এমন একটা জিনিস যেটা এমনও হতে পারে যে আপনি টের পাচ্ছেন না, কিন্তু আপনার হাজবেন্ড কিন্তু আপনার আগে টের পেয়ে গেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। শুভকামনা, আল্লাহ হাফেজ।